zombie apocalypse. I am going to show you the screen. আর এখন ইনিশিয়ালি টেস্টের জন্য আমরা মাইক্রোসফট পেইন্ট ব্যবহার করছি, তার মানে এই না যে ইলাস্ট্রেটর ব্যবহার করা যাবে না বা যায় নাই, ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়, বাট আমরা ইনিশিয়ালি জাস্ট টেস্টের জন্য দেখছি যে মাইক্রোসফট পেইন্টে কাজ করে কি না। এই পুরোটা মাইক্রোসফট পেইন্টেই করা, তো একটু দেখে নিচ্ছি যে এর সাথে কী কী আসছে। প্রথমে আসছে কোয়ালিটি সার্টিফিকেট এই ট্যাবলেটের, এরপরে আসছে একটা ওয়ারেন্টি কার্ড যেটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে যেহেতু প্রোডাক্টটা চাইনিজ, এরপর একটা ইংলিশ ইউজার গাইড যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এটা সেল হচ্ছে, এরপর একটা চাইনিজ ইউজার গাইড। ওকে, এটা আমাদের মেইন ট্যাবলেট ওয়ার্কিং এরিয়া যেটা বললাম 10x6 inches। যদি আমি একটু পিছনের দিকে দেখি, হ্যাঁ, চারটা গ্রিপ আছে যদি আপনি কোনো ফ্ল্যাট সারফেসে রাখেন যেটা স্লিপ না করে যায় সেই জন্য এই গ্রিপগুলো, এবং সাথে একটা কিউআর কোড আছে ওদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আর ট্যাবলেটটা মোটামুটি লাইট ওয়েট, আপনি যদি ক্যারি করতে যান সেক্ষেত্রে খুব একটা হ্যাসল হওয়ার কথা না। সামনের দিকে একটা ব্লু ইন্ডিকেটর আছে ভিনসার মার্কিং করা, আর 12টা প্রোগ্রামেবল কি আছে অলরেডি অ্যাসাইন করা আছে কি এর যেই সমস্ত কাজগুলো, বাট আপনি চাইলে ওদের অ্যাপস দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং সবচেয়ে ভালো লাগছে এই পেনটা, এই পেনের যে সাথে ক্যারিং কিসটা আছে এটা আপনি চাইলে যে ক্যারি করতে চাইলে আপনি ক্যারি করতে পারেন, সেক্ষেত্রে পেনটা ইয়ে হবে না, সমস্যা হবে না। আর পেনটা ব্যাটারি ফ্রি, সো এটাও খুব ভালো দিক। পেনে দুইটা বাটন আছে, আপনি সেই বাটনের কাজটাও আপনি অ্যাপস দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। প্রেশার সেন্সিটিভ একটা পেন, আর পেনের সাথে একটা হোল্ডার আছে, ঘরে ইউজ করতে গেলে বারবার আপনাকে পেনটা হারিয়ে যাবে এরকম কোনো সমস্যা নেই। পেনের হোল্ডারটা দুইটা ভাগে থাকে, জাস্ট জয়েন করে নিলেই হবে। এবং পেনটাকে আপনি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুইভাবেই রাখতে পারেন, এটা খুব ভালো একটা দিক। আপনি এরপরে আসছে কিছু রিফিল, যাতে পেনের নিটটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের রিফিল দরকার হয়।
সো এই বক্সে হচ্ছে 8টা রিফিল থাকে, নর্মালি 8টা, এবং আরেকটা প্যাকেজ আছে ওইটার সাথে 30টা রিফিল আছে, এবং রিফিলের সাথে অবশ্যই একটা রিমুভাল কিট দেওয়া হয়েছে, এবং এখানেও আপনার একটা কিউআর কোড আছে যাতে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ওকে, প্লাগ ইন প্লে অপশন অ্যাভেলেবেল, মানে আপনি জাস্ট ইউএসবি ইন্টারফেস, আপনি জাস্ট ইউএসবিটা কানেক্ট করবেন আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে, আপনার হচ্ছে একটা ড্রাইভ ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি সফটওয়্যার ইনস্টল করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে কানেক্ট করেছি, সো জাস্ট একটা ড্রাইভ ওপেন হয়েছে, আপনি ডাবল ক্লিক করে ড্রাইভে এন্টার করলেই একটা সফটওয়্যার আসবে, সেটা ইনস্টল করে নেবেন। যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো আমার অলরেডি ইনস্টল করা আছে। আরেকটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে ইনস্টল করার পরে অবশ্যই এটা আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপ বন্ধ করেন, চালু করার পর অবশ্যই কিন্তু এই সফটওয়্যারটা রান করতে হবে। বাই ডিফল্ট এটা স্টার্ট আপেই রান হয়ে যায়, বাট আপনি যদি স্টার্ট আপ অফ করে দেন তাহলে কিন্তু রান করতে হবে, আদারওয়াইজ আপনার পুরো সার্ফেসটা কাজ করবে না। এখানে হচ্ছে ছোটো একটা স্ক্রিন দেওয়া আছে দেখছেন, 6.8 পর্যন্ত মোবাইল সাপোর্ট করবে, এবং বাকিটা তো 10x পুরোটাই ডেস্কটপের স্ক্রিন। উপর দিকে আমরা যে সমস্ত আইকনগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র পেন টাচের ক্ষেত্রেই কাজ করবে, ফিঙ্গারের কোনো সমস্যা নেই, অর্থাৎ আমরা ক্লাপস লক করাচ্ছি না। ভলিউম ব্লকার আছে, ভলিউম মিউট আনমিউট, ভলিউম আপ ডাউন করার বাটন, তারপর হচ্ছে ডিফল্ট মিউজিক প্লেয়ার ওপেন করার বাটন, পজ প্লে বাটন, তারপরে নেক্সট প্রিভিয়াস, তারপরে একটা হোম আইকন আছে, এটা হচ্ছে আপনার ডিফল্ট যে ব্রাউজারটা সেটা ওপেন করবে একবার ক্লিক করলেই, আর এরপরে হচ্ছে ক্যালকুলেটর বাটন, আর এর পাশে রিফ্রেশ বা শো ডেস্কটপ বাটন যেটা। ওকে, সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি আমি। সফটওয়্যার দিয়ে আপনি পুরো কিগুলো অ্যাসাইন করতে পারবেন। এখানে 12টা কি আছে, 12টা কি এর নিচে দিয়ে লেখা আছে আপনি কোন কিটা কি হিসেবে ব্যবহার করছেন। তো এটা আমাদের সফটওয়্যারটা, এখানে স্ক্রিন ম্যাপিংটা একটু দেখে নিচ্ছি, আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন যদি ডেস্কটপে আপনি পুরো স্ক্রিনটা ম্যাপ করতে না চান, অথবা ট্যাবলেটে আপনি যদি পুরো স্ক্রিনটা ম্যাপ করতে না চান এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আছে কি, এই যে এইখান থেকে 12টা প্রোগ্রামেবল কি, এই অনুযায়ী একদম প্রথম উপর দিকে লেফট থেকে 1 কাউন্ট করা হয়, এবং নিচের দিকে রাইট সাইডটা 12 নম্বর কি হিসেবে কাউন্ট হয়। তো প্রত্যেকটা কি এখানেও বলা আছে কোনটা কোন কি হিসেবে কাজ করছে, এছাড়াও ট্যাবলেটে তো লেখা আছেই। সো আপনি হচ্ছে যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে মনে রাখতে হবে কোনটা কোন কি হিসেবে সেভ করেছেন। আমি জাস্ট এখানে একটা কি সেভ চেঞ্জ করছি, এখানে যে ই বাটন, ই কিটা আছে এখানে, এটাকে আমি জাস্ট এন্টার বাটন হিসেবে ইউজ করে, অবশ্যই যে টিক চিহ্নটা আছে এটাকে দিতে হবে, আদারওয়াইজ আপনার যে চেঞ্জেস সেটা সেভ হবে না। আর আমার সফটওয়্যারটা আগে থেকেই ইয়ে করা ছিল, ইনস্টল করা ছিল, সো আমি এখানে যা চেঞ্জেস করে নিয়েছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রেশার টিউনটা -113 দেওয়া, এটা জিরোতে থাকে, একটু আমি হার্ড করে নিয়েছি যাতে আমার প্রেশারটা ঠিক থাকে। দেখতে পাচ্ছেন এখানে প্রেশার, আমি যতটুকু জোরে প্রেস করবো ততটুকু এটা ইয়ে করবে, ম্যাক্সিমাম প্রেশার 8192 পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা টেস্ট অপশন আছে, আমি একটু টেস্টে যদি লিখে দেখাই, যতটুকু প্রেশার হবে আমার লেখাটা ততটা মোটা হবে বা গাঢ় হবে। এখানে দেখেন, এই যে আমি যতটুকু জোরে প্রেস করছি ততটা, আমি পাশে মনিটরও দেখতে পারেন আমার প্রেশারটা কতটুকু যাচ্ছে, এই যে আমার প্রেশার যতটুকু চেঞ্জ হচ্ছে। সো ট্যাবলেটটাকে আপনি রাইটিং পারপাস, অর্থাৎ যারা টিচার আছেন তারাও ব্যবহার করতে পারবেন, যারা বিগিনার লেভেলের ডিজাইনার আছেন তারা তো অবশ্যই ভালো, আমি বলবো যে এটা রিকমেন্ডেড, কারণ একেবারে বিগিনার লেভেল থেকে এটা তো অবশ্যই ভালো। আর প্রোডাক্ট লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটার থেকেও আপনি চেক করে নিতে পারেন, দারাজ ভিডিও থেকে অর্ডার করা হয়েছে, অ্যাবাউট 2700 পড়ছে আর কি। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড বাই। Zombie apocalypse.